প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার চব্বিশে শিক্ষাবর্ষে কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটি তোমাদের আগে প্রথমে এক এক করে আমি বলে নিই তারপর আমি তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেব প্রথম প্রশ্ন হচ্ছে যে অনার্স এবং পাস কোর্সের সিলেবাস তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো প্রত্যেকটি সেমিস্টারে কয়টি করে সাবজেক্ট তোমাদের পড়তে হবে এবং প্রথম সেমিস্টারে তোমাদের যে সাতটা সাবজেক্ট পড়তে হবে কোন সাবজেক্টে কত নম্বরে পরীক্ষা তোমাদের দিতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা অনেকে বলছো কমেন্টসে লিখেছো যে স্যার অনার্সে তো আমরা মেজর সাবজেক্ট আমাদের একটি পাস কোর্সে স্যার দুটি তাহলে কি পাস কোর্সে আমাদের বেশি পড়াশোনা করতে হবে অনার্সের তো একটি মেজর সাবজেক্ট আমরা ফর্ম ফিল সময় দেখতে পেলাম কিন্তু পাস কোর্সে আমাদের স্যার দুটি মেজর সাবজেক্ট আমার বন্ধু অনার্স নিয়েছে আমি পাস নিয়েছি আমাদের দেখছি দুটো মেজার সাবজেক্ট চুজ করতে হয়েছে সেক্ষেত্রে কি আমাদের মেজর সাবজেক্ট বেশি পড়তে হবে পড়াশোনা বেশি করতে হবে তো এই সমস্ত প্রশ্ন বলেছ তা আমি তোমাদের প্রথমে বলি যে অনার্স এবং পাস কোর্সের সিলেবাস তোমাদের কিন্তু সেম তবে তোমাদের মেজর সাবজেক্ট অনার্সের একটি মানে এই নয় যে অনার্সে কিন্তু পড়াশোনা কম করতে হবে অনার্সে কিন্তু পড়াশোনা অত্যন্ত বেশি পরিমাণে করতে হবে কারণ অনার্সে যে মেজর সাবজেক্ট রয়েছে সেটি কিন্তু পঁচিশটি সাবজেক্টে কিন্তু পরীক্ষা দিতে হবে ঠিক আছে পঁচিশটি পেপারের পরীক্ষা দিতে হবে অনার্সদের যেটি সিসি পেপার ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং পাস পাস কোর্সের ক্ষেত্রে অনেকটাই কম পড়াশোনা করতে হবে পার্স এবং অনার্স কোর্সের সিলেবাস এক হলেও প্রথম সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে এবং অন্যান্য সেমিস্টার যেগুলো আমি আসবো পরপর সিলেবাস কিন্তু অনেক সাবজেক্টে কিন্তু সেম অনার্স এবং পাসের কিন্তু প্রশ্নপত্র তোমাদের কিন্তু আলাদা হবে এবং অনার্সের যে প্রশ্নপত্র হবে সেটি কিন্তু অনেকটাই কঠিন হবে এবং জেনারেলের যে কোশ্চেন হবে সেটি কিন্তু তুলনামূলক অনেকটাই সহজ হবে এই বিষয়টি তোমরা কিন্তু বুঝে নাও ঠিক আছে তোমরা কিছু কিছু সাবজেক্ট অনার্স এবং পাসের ক্ষেত্রে সেম ঠিক আছে সেম হলেও কিন্তু তোমাদের কিন্তু প্রশ্নপত্রের কিন্তু প্যাটার্ন টোটালটাই মানে প্যাটার্ন মানে কোশ্চেনগুলো কিন্তু অনার্সে অনেকটাই কঠিন হবে ঠিক আছে তো প্রথম সেমিস্টারে তোমাদের সাতটি সাবজেক্ট পড়তে হবে সেই সাতটি সাবজেক্ট নিয়ে তো আলোচনা করবই এবং পরপর প্রত্যেকটা সেমিস্টারে অনার্সের এবং জেনারেলের পাস কোর্সে যারা পড়ছ তাদের কত নাম্বারের পরীক্ষা দিতে হবে সেগুলো নিয়েও আলোচনা করব তো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে শুনতে থেকো তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি অনার্সের প্রথমে আলোচনা করব কি কি সাবজেক্ট তো দেখো আমাদের এখানে সেমিস্টার রয়েছে এখানে সেমিস্টার ওয়ান রয়েছে টু রয়েছে থ্রি রয়েছে ঠিক আছে এরকম সেমিস্টার আমাদের পরপর রয়েছে সেগুলো আমি আলোচনা করব আমাদের আটটা সেমিস্টার রয়েছে তো প্রথমে আমি তোমাদের সাবজেক্টগুলো বলে নিই এবং তোমাদের কত নম্বরে থাকবে প্রত্যেকটা পেপার সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার আগে আলোচনা করে নেবো আমি সাবজেক্টের পরেই তোমাদের ক্রেডিট ক্রেডিট স্কোর বলে একটি কথা রয়েছে তো ক্রেডিট স্কোরটি তোমরা যদি বুঝে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের বিষয়টি অনেকটাই সহজবদ্ধ হয়ে যাবে তো চলো আমি এক এক করে তোমাদের বলি প্রথমে দেখো আমাদের সেমিস্টার ওয়ান তো রয়েছে আমাদের পেপার কোড দেখো আমাদের অনার্স পেপার রয়েছে ডিএসসি পেপার ঠিক আছে ডিএসসি পেপার রয়েছে তো দেখো আমাদের ডিএসসি পেপার রয়েছে তারপর রয়েছে মাইনর পেপার ঠিক আছে তারপর রয়েছে আইডিসি পেপার এ পেপার এস পেপার সি ভ্যাক পেপার এই সমস্ত পেপারগুলো আমাদের এক এক করে আমরা বুঝে নেব প্রথমে দেখো আমাদের যে পেপার রয়েছে আমাদের অনার্স পেপার প্রথম সেমিস্টারে আমাদের প্রথম সেমিস্টারে আমাদের কিন্তু পেপার প্রথম অনার্স পেপার পড়তে হচ্ছে একটি ঠিক আছে এখানে একটি এবং তার আগে আমি তোমাদের বলি দেখো এখানে ওয়ান ইন্টু ফোর রয়েছে এই ক্রেডিট স্কোরটা তোমরা একটু ভালো করে দেখে নাও এখানে ক্রেডিট স্কোর মানে এক ক্রেডিট মানে হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ ঠিক আছে ওয়ান ক্রেডিট সমান সমান আমাদের কিন্তু টোয়েন্টি ফাইভ মার্কস ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের যদি আমাদের এখানে বলছে দেখো থ্রি থিওরি এবং ওয়ান টিউটোরিয়াল তার মানে কি থিওরি পেপারে আমাদের কিন্তু পঁচাত্তর নম্বরের থাকবে থ্রি ক্রেডিটস মানে সেভেন্টি ফাইভ মার্কস এবং টিউটোরিয়াল থাকবে পঁচিশ নম্বর তো আমাদের অনার্স পেপার ফার্স্ট সেমিস্টারে আমাদের কিন্তু একশো নম্বরের পরীক্ষা হচ্ছে যেখানে কিন্তু আমাদের থাকছে থিওরি পেপার পঁচাত্তর এবং টিউটোরিয়াল থাকছে পঁচিশ ঠিক আছে তারপর আমরা আসবো আমাদের মাইনর পেপার আমরা যে মাইনর পেপার চুজ করেছি অনার্সে মাইনর পেপার আমাদের কিন্তু থাকছে থ্রি ক্রেডিট এবং ওয়ান ক্রেডিট হচ্ছে টিউটোরিয়ালে থিওরিতে থ্রি ক্রেডিট মানে পঁচাত্তর নম্বর এবং ওয়ান ক্রেডিট টিউটোরিয়ালে মানে পঁচিশ নম্বর এটিও আমাদের পঁচাত্তর নম্বরে পরীক্ষা হবে এবং পঁচিশ নম্বরের টিউটোরিয়াল হবে টোটাল হান্ড্রেড মার্কসের তারপর আমরা আসবো আইডিসি পেপার আইডিসি পেপারে আমাদের দেখো আইডিসি পেপার টু থিওরি এবং ওয়ান ওয়ান টিউটোরিয়াল তার মানে কি টু এইচ থিওরি মানে টু ক্রেডিট মানে হচ্ছে পঞ্চাশ নম্বরের আমাদের আইডিসি পেপার প্রশ্ন পত্রে পরীক্ষা দিতে হবে এবং পঁচিশ নম্বর থাকবে টিউটোরিয়াল এবং তোমাদের বলে রাখি তোমরা যে অনার্স পেপার চুজ করবে ঠিক আছে এবং মাইনর পেপার যে চুজ করবে এই দুটো পেপার বাদে কিন্তু তোমাকে আইডিসি পেপার নিতে হবে তোমরা প্রথমে হয়তো কলেজে ফর্মে তোমরা দেখতে পারবে না অনেক সময় দেখতে পারা যায় না কিন্তু যখন তোমরা কলেজে রেজিস্ট্রেশন হবে তখন তোমরা দেখবে আইটিসি পেপার তোমাদের ওয়ান টু থ্রি করে তোমাদের চুজ করা থাকবে ঠিক আছে ওয়ান টু থ্রি এটি কোনো ভয় পাওয়ার কারণ নেই যেটি চুজ করবে সেটি ফার্স্ট সেমিস্টারও পড়বে সেকেন্ড সেমিস্টারও পড়বে থার্ড সেমিস্টারও পড়বে কিন্তু তোমাকে আইটিসি পেপার চুজ করতে হবে অনার্স এবং মাইনর পেপার যেটি চুজ করেছো সেই পেপার বাদ দিয়ে ঠিক আছে এটি কিন্তু মাথায় রাখবে তোমরা এরপর পেপার হচ্ছে এইসি পেপার যেটি প্রত্যেকের ক্ষেত্রে কম্পালসারি অনার্স তোমাদের অনার্স সেভেন জেনারেল ক্ষেত্রে কম্পালসারি বি কম যারা বিএসসি যারা বিএ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কম্পালসারি এই পেপারটি হচ্ছে কম্পালসারি ইংলিশ পেপার এই পেপারের পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের এবং পঁচিশ নম্বর থাকবে টিউটোরিয়াল ঠিক আছে সরি এখানে টিউটোরিয়াল কোনো কিছু থাকছে না দুটোই মানে এখানে দুটো ক্রেডিট মানে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে এইসি তার মানে পঞ্চাশ নম্বরে আমাদের পরীক্ষা হচ্ছে এরপর রয়েছে এসইসি পেপার এসইসি পেপার তুমি যে মেজর পেপার চুজ করবে সেই পেপারই তোমাকে চুজ করতে হবে কিন্তু এস ইসি পেপার ঠিক আছে যেটি কিনা তোমাদের পঁচাত্তর নম্বরের থিওরি পরীক্ষা হবে এবং পঁচিশ নম্বরে হবে টিউটোরিয়াল ঠিক আছে তারপর রয়েছে দেখো কমন ভ্যালু অ্যাডেড কোর্স সিভ্যাগ এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে তোমাদের দুটি কো সাবজেক্ট পড়তে হবে ঠিক আছে একটি হচ্ছে আমি এগুলো নিয়ে আলোচনা পরে করব দুটি এবং দুটি পেপারেরই হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ করে তোমাদের পড়তে হবে কমন ভ্যালু অ্যাডেড কোর্স নিয়ে আমি আলাদা করে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো সেই ভিডিওটা ভালো করে তোমরা জেনে নেবে ঠিক আছে কমন ভ্যালু অ্যাডেড কোর্সে কী কী কোর্স করতে হবে কীভাবে কোশ্চেন প্যাটার্ন হবে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করে দেবো তাহলে দেখলে তোমরা ফার্স্ট সেমিস্টারে আমাদের টোটাল কটা সাবজেক্ট পড়তে হচ্ছে একটি হচ্ছে মেজর পেপার দু নম্বর হচ্ছে মাইনর পেপার তিন নম্বর হচ্ছে আইডিসি পেপার চার নম্বর হচ্ছে এইসি পেপার পাঁচ নম্বর হচ্ছে এস সেক পেপার এবং সিভ্যাকে দুটি পেপার টোটাল সাতটি পেপার আমাদের কিন্তু পড়তে হচ্ছে ঠিক আছে সাতটি পেপার ওকে সাতটি পেপার আমাদের কিন্তু পড়তে হচ্ছে তো আমাদের সাতটি পেপার গেল ফার্স্ট সেমিস্টারে এবার সেকেন্ড সেমিস্টারে আমাদের কী রয়েছে সেকেন্ড সেমিস্টারেও আমাদের কিন্তু অনার্স পেপার একটি পড়তে হচ্ছে মাইনর পেপার একটি পড়তে হচ্ছে আইডিসি পেপার একটি পড়তে হচ্ছে এ ইসি পেপার পড়তে হচ্ছে সে পেপারও আমাদের পড়তে হচ্ছে পরীক্ষা দিতে হচ্ছে এবং কমন ভ্যালু ভ্যালুয়ার্স কোর্সেও আমাদের দুটি পেপার পড়তে হচ্ছে তাহলে এখানেও আমাদের সেকেন্ড সেমিস্টারও মার্কস একদম সেম প্রশ্নপত্র যেরকম ফার্স্ট সেমিস্টারে মার্ক্সে পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টারও কিন্তু মার্ক্সে পরীক্ষা হবে কিন্তু সিলেবাসগুলো আলাদা হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল বিষয়টি সেম থাকছে ফার্স্ট সেমিস্টারে যেরকম তুমি অনার্স পেপার পড়ছো ধরো ইতিহাসে অনার্স নিয়েছো সেকেন্ড সেমিস্টারও ইতিহাসে থাকবে পেপার মানে পেপারটি চেঞ্জ হবে কিন্তু অনার্স পেপার একটি পড়তে হবে মাইনার পেপার একটি পড়তে হবে আইডিসি পেপার একটি পড়তে হবে মানে আইডিসি পেপার যেটি ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্ট নিয়ে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে ঠিক আছে এইসি পেপার কম্পালসারি ইংলিশ তোমাদের পরীক্ষা দিতে হবে ঠিক আছে সেক পেপারও দিতে হবে সি প্যাকও দিতে হবে থার্ড সেমিস্টারে তোমাদের দুটো অনার্স পেপার থাকছে ঠিক আছে একশো নম্বর করে দুটি পেপার পরীক্ষা দিতে হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর করে এবং পঁচিশ পঁচিশ করে টিউটোরিয়াল মাইনর পেপার একটি থাকছে যেটি পঁচাত্তর এবং পঁচিশ টিউটোরিয়াল আইডিসি পেপার থাকছে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এবং এইসি পেপার কম্পালসারি পেপার থাকছে এবং থাকছে তোমাদের এইসি পেপার সরি সেক পেপার এসইসি কমন ভ্যালু অ্যাডেড পেপার কোনো কিছু থাকছে না থার্ড সেমিস্টারে ঠিক আছে তার মানে থার্ড সেমিস্টারে কটা পেপার দিতে হচ্ছে দুটি মাইনর পেপার একটি তিনটি আইডিসি চার এইসি পাঁচ সেই পেপার ছয় ছটি পেপারের পরীক্ষা আমাদের দিতে হবে ঠিক আছে তারপর দেখো আমাদের ফোর্থ সেমিস্টারে থাকছে চারটি অনার্স পেপার থাকছে একটি মাইনর পেপার থাকছে এবং এই সি পেপার একটি থাকছে তার মানে চার চার আগে পাঁচ ছটি পেপার ঠিক আছে টোটাল ক্রেডিট কিন্তু বাইশ ঠিক আছে তারপর আমাদের ফিফথ সেমিস্টারে থাকছে চারটি অনার্স পেপার এবং দুটি মাইনর পেপার ঠিক আছে চারটি অনার্স পেপার এবং দুটি মাইনর পেপার থাকছে ঠিক আছে জিনিসটা কিন্তু বুঝে নিতে হবে তারপর আমাদের থাকছে ছ নম্বরে সরি সিক্স সেমিস্টারে তিনটি অনার্স পেপার তিনটি অনার্স পেপার থাকছে মাইনর পেপার থাকছে দুটি ঠিক আছে তিনটি অনার্স পেপার মানে পঁচাত্তর মানে একশো করেই হবে টিউটোরিয়াল পড়ছে তার পঁচাত্তর ঠিক আছে তার মানে তিনশো নম্বরের পরীক্ষা হচ্ছে এবং মাইনর পেপারও দুশো মানে টোটাল তিনশো এদিকে পা দুশো পাঁচশো ঠিক আছে আচ্ছা সেমি সেভেন সেমিস্টারে থাকছে চারটি অনার্স পেপার আচ্ছা এইট সেমিস্টারে থাকছে তিনটি অনার্স পেপার এবং সেভেন সেমিস্টারে তোমরা চারটি অনার্স পেপার পড়বে তার সাথে একটি রিসার্চ পেপার তোমাদের পড়তে হবে এবং এইট সেমিস্টারও তাই একটি রিসার্চ পেপার তোমাদের ওখানেও পড়তে হচ্ছে ঠিক আছে এবং টোটাল তোমাদের এখানে তোমাদের এখানে বাইশটি পেপার কিন্তু অনার্স পেপার এখানে আছে এবং রিসার্চ পেপার দেখতে পাচ্ছ তোমরা দুটি আরেকটি এখানে এক্সট্রা পেপার রয়েছে যেটি আমাদের পড়তে হবে দেখে নাও সামার ইন্টারেন্সিং ঠিক আছে টোটাল পঁচিশটি পেপার আমাদের কিন্তু পড়তে হচ্ছে অনার্সের ক্ষেত্রে ঠিক আছে তো বিষয়টি আশা করি বুঝতে পারলে যে কি কী পেপার কোন কোন সেমিস্টারে কটা করে পেপার পড়তে হচ্ছে তোমরা বিষয়গুলো বুঝে গেলে কত নম্বরের তোমাদের পরীক্ষা হবে সেগুলো তোমরা দেখে নিলে এরপর আমি চলে আসবো পাস কোর্সের পাস কোর্সের আমরা একটু দেখে নেব কি কি সাবজেক্ট রয়েছে দেখো আমাদের জেনারেলের ক্ষেত্রে আমাদের মেজর পেপার একটি থাকছে ঠিক আছে মেজর পেপার আমাদের একটি থাকছে মেজর পেপার আমাদের থাকছে একটি আরেকটি মেজর পেপার থাকছে যেটি তোমরা প্রথম যে ইজি পেপার তোমরা যে পড় পড়তে ভালোবাসা সেই পেপার যেটি চুজ করেছো প্রথম সিসি ওয়ানে এবং তারপর হচ্ছে সিসি টুয়ে আরেকটি মেজর পেপার ঠিক আছে দুটি মেজর পেপার থাকছে মাইনার পেপার ফার্স্ট সেমিস্টারও কিছু থাকছে না সেকেন্ড সেমিস্টারও কিছু থাকছে না তোমাদের যারা জেনারেল রয়েছো আইটিসি পেপার তোমাদের থাকছে যেটি তোমাদের পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এইসি পেপার কম্পালসারি পেপার অনার্স এবং জেনারেল উভয় দিয়েই থাকছে ঠিক আছে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এসইসি পেপার তোমাদের থাকছে যেটি তোমাদের মেজর এবং মেজর ওয়ান এবং মেজর টু যে সাবজেক্টগুলো চুজ করেছো সেই মেজর ওয়ানের সাবজেক্ট কিন্তু তোমাদের সে পেপারে চুজ করতে হবে ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স কিন্তু তোমাদের পেপার থাকছে দুটি পেপার যেটা আমি পরে বিস্তারিত আলোচনা করে দেবো কমন ভ্যালু অ্যাডিট কোর্সে তাহলে অনার্স জেনারেল ক্ষেত্রেও কিন্তু মেজর পেপার দুটি আইডিসি পেপার একটি তিনটি এইসি পেপার চারটি সেক পেপার একটি পাঁচটি এবং কমন ভ্যালু অ্যাডেট কোর্স থেকে দুটি পেপার টোটাল সাতটি পেপারে কিন্তু ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু থাকছে পরীক্ষা ঠিক আছে এরপর চলে আসবো আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারও তোমাদের থাকছে মেজর পেপার দুটি পেপারই পরীক্ষা দিতে হচ্ছে মাইনর পেপার কিছু থাকছে না ঠিক আছে মাইনার পেপার তোমাদের কিছু থাকছে না আচ্ছা আইডিসি পেপার একটি পরীক্ষা দিতে হবে এ এসি পেপারও পরীক্ষা দিতে হবে সেক পেপারও দিতে হবে এবং কমন ভ্যালু অ্যাডিট কোর্সেও কিন্তু দুটি পেপারের পরীক্ষা দিতে হবে এখানেও কিন্তু তোমাদের সাতটি পেপারের পরীক্ষা দিতে হচ্ছে মেজর দুটি আইডিসি একটি এসি পেপার একটি সেক পেপার একটি কমন ভ্যালু অ্যাডিট কোর্সের পেপার একটি ঠিক আছে এবং মেজর পেপারগুলো কিন্তু প্রত্যেকটি একশো করে আইডিসি পেপার পঞ্চাশ এ ইসি পঞ্চাশ সেক পঞ্চাশ ঠিক আছে সেক পঞ্চাশ না পঁচাত্তর হবে ঠিক আছে সেক কিন্তু তোমাদের এখানে পঁচাত্তর নম্বর হবে কেন পঁচাত্তর হবে তোমাদের থিওরিটিক্যাল এবং পঁচিশ হবে টিউটোরিয়াল ঠিক আছে সেক কিন্তু তোমাদের পঁচাত্তর নম্বর হবে ঠিক আছে পরীক্ষা থিওরিটিক্যাল ওকে আচ্ছা এবার থার্ড সেমিস্টারে তোমাদের মেজর পেপার দুটি থাকছে মাইনর পেপার একটি থাকছে তিনটি পরীক্ষায় পঁচাত্তর প্লাস পঁচিশ টিউটোরিয়াল এরকম পরীক্ষা হবে আইটিসি পেপার থাকছে পঞ্চাশে এই সি পেপার থাকছে পঞ্চাশে সেট পেপার থাকছে একশো পেপারে একশো নম্বরের পেপারে কমন ভ্যালু অ্যাডেড কোর্স কিছু থাকছে না আচ্ছা ফোর্থ সেমিস্টারে তোমাদের হচ্ছে দুটো মেজর পেপার রয়েছে এবং দুটো আরও এক্সট্রা মেজর পেপার রয়েছে মানে চারটি মেজর পেপার তোমাদের এখানে পড়তে হচ্ছে চারটি মেজর পেপার ঠিক আছে দুটি দুটি করে চারটি মেজর পেপার এবং একটি মাইনর পেপার ঠিক আছে আইটিসি কিছু পেপার থাকছে না এইসি পেপার থাকছে ঠিক আছে তার মানে দুটি দুটি চারটি আর এখন মাইনর পেপার একটি পাঁচটি এবং এএসি পেপার থাকছে ঠিক আছে টোটাল ছটি পেপারে পরীক্ষা দিতে হচ্ছে তোমাদের ওকে আচ্ছা এরপর চলে আসবো আমরা ফিফথ সেমিস্টারে ফিফথ সেমিস্টারে দুটো মেজর পেপার এখানে রয়েছে এবং মেজর টোটাল মেজর পেপার এখানে প্রথমে মেজর পেপার দুটি রয়েছে তারপরে রয়েছে আরেকটি টোটাল তিনটি পেপার মেজরের পেপার পরীক্ষা দিতে হচ্ছে এবং মাইনর পেপার দুটি থাকছে তার মানে দুই দুই চার একে পাঁচ পাঁচটি পেপার পরীক্ষা দিতে হচ্ছে সিক্স সেমিস্টারে থাকছে তোমাদের একটি মেজর পেপার থাকছে আর আর আরও দুটি মেজর পেপার থাকছে মানে তিনটি মেজর পেপার এবং মাইনর পেপার দুটি তার মানে টোটাল দুই দুই চার একে পাঁচটি ঠিক আছে ফিফথেও পাঁচটি সিক্সেও পাঁচটি এবং এখানে কোনো আদার্স কোনো পেপার থাকছে না শুধু মেজর আর মাইনর পেপার থাকছে ফিফথ এবং সিক্স সেমিস্টারে এই বিষয়গুলো তোমাদের একটু ভালো করে দেখে নিলে তো আশা করি তোমরা পুরো ব্যা ব্যাপারটি বুঝতে পারলে যে পাস এবং অনার্স কোর্সে টোটাল তোমাদের কত নম্বরের পরীক্ষা হতে চলেছে কটা সাবজেক্ট কোন সেমিস্টারে পড়তে হচ্ছে সমস্তগুলো তোমরা দেখে নিলে পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব সাজেশান দিয়ে দেবো এবং কিছু কিছু সাবজেক্ট যেগুলো রয়েছে এইসি পেপার কমন ভ্যালু অ্যাডেড কোর্সের পেপার ঠিক আছে এই সমস্ত পেপারগুলো তোমরা আরও বাকি পেপারগুলোর অনেক ফ্রি অফ কস্টে তোমরা নোটস পাবে ঠিক আছে তোমরা চ্যানেল ভিজিট করে রাখো তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টারের গ্রুপ তৈরি করা হয়েছে সেই গ্রুপ তোমরা জয়েন হয়ে থাকো সেখানে তোমাদের বিভিন্ন সাবজেক্টের গ্রুপ রয়েছে সেখানে তোমাদের ফ্রি অফ কস্টে কিন্তু নোটস প্রোভাইড করা হবে এটি মাথায় রাখবে ঠিক আছে এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখে দেবে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে